মন্ত্রিসভা নিয়ে দলে কোনো অসন্তোষ নেই, জানালেন ওবায়দুল কাদের। টানা তৃতীয় ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পুরাতন সংসদ বহাল রেখে শপথ নেয়া সংবিধান বহির্ভূত, অভিযোগ রুহুল কবির রিজভীর। এবং এবারের মন্ত্রিসভায় এক ঝাঁক নতুন মুখ, বড় চমক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য সম্পর্কিত পাঁচ মন্ত্রণালয়ে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস সেতু আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। এবারের মন্ত্রিসভায় যে এক ঝাঁক নতুন মুখ এসেছে, এর মধ্যে বড় চমক দেখা গেছে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য সম্পর্কিত পাঁচ মন্ত্রণালয়ে। আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতার পরিবর্তে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছে সম্পূর্ণ নতুন মুখ। আর সর্বাধিক আলোচনায় থাকা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আহমা মোস্তফা কামাল। আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এ সময়ের আলোচিত শ্রমিক নেতা মনোজান সুফিয়ান। একাদশ সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর মন্ত্রিসভায় যে চমক এসেছে, তা থেকে বাদ পড়েনি সরকারের গুরুত্বপূর্ণ পাঁচ মন্ত্রণালয়, অর্থ শিল্প বাণিজ্য পরিকল্পনা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এই পাঁচ মন্ত্রণালয়ের সব থেকে বড় খবর, আওয়ামী লীগের হেভিওয়েট নেতা তোফায়েল আহমেদের পরিবর্তে এবার বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তৈরি পোশাক ব্যবসায়ী ও বিজিএমই এর সাবেক সভাপতি টিপু মুন্সি। পুরাতন সংসদ বহাল রেখে বর্তমান সংসদ সদস্যদের শপথ নেয়া সংবিধান বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আগামী জাতীয় নির্বাচনেও ভোট কারচুপি করে ক্ষমতায় আসা হবে সরকারের বিভিন্ন বক্তব্যেই তাই প্রমাণ করে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে তার স্বজনদের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা। উত্তরাঞ্চলে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রোগ। ঠান্ডাজনিত বিভিন্ন রোগের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। দিনে গরম আর রাতে কনকনে শীত হওয়ায় শিশু থেকে বয়স্করা আক্রান্ত হচ্ছেন নানা রোগে, ফলে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে লালমনিরহাটেও তীব্র শীতের বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড ঠান্ডা, ডায়রিয়া, সর্দি কাশি, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। গত এক সপ্তাহে সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে ভর্তি হয়েছে প্রায় শতাধিক শিশু। রংপুর সরকারি শিশু পরিবার এতিমখানায় চিকিৎসার অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে এতিমখানার চার শতাধিক শিশু। তাদের অভিযোগ, গত 31 ডিসেম্বর হোসেন নামে প্রথম শ্রেণীর এক ছাত্র ডায়রিয়ায় আক্রান্ত হলেও হাসপাতালে নেয়নি কর্তৃপক্ষ। অবস্থার অবনতি হলে 4 জানুয়ারি তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি প্রকাশ না করে নিহতের মরদেহ দাফন করা হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে এতিমখানার চার শতাধিক শিশু। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির দায়িত্বরত কর্মকর্তারা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপযোগী করে মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সময়ে সময়ে মন্ত্রিসভার সম্প্রসারণ ও পরিবর্তন হতে পারে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপযোগী করে প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। মন্ত্রিসভার আকার চাহিদা অনুযায়ী বর্ধিত করা হতে পারে। তিনি আরও বলেন, এই মন্ত্রিসভা নিয়ে দলের মধ্যে কোনো অসন্তোষ নেই, এটি নিয়ে দলের ভেতরে ফাটল ধরবে না বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রিসভা নতুন সরকারের গঠিত হলো, এখানে ভবিষ্যতে আরো সম্প্রসারণ হতে পারে। ভবিষ্যতে কত শাফলিং রিশাফলিং
এগুলো তো হবে, 5 বছর অনেক সময়। টানা তৃতীয় ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিকেল 3:30 শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। বঙ্গভবনে দরবার হলে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। চতুর্থবারের মতো ও টানা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনাকে নিয়োগের বিষয়টি অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। গত 3 জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তাকে সংসদ নেতা হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। মন্ত্রিসভা নিয়ে দলে কোনো অসন্তোষ নেই, জানালেন ওবায়দুল কাদের। টানা তৃতীয় ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পুরাতন সংসদ বহাল রেখে শপথ নেয়া সংবিধান বহির্ভূত, অভিযোগ রুহুল কবির রিজভীর। এবং এবারের মন্ত্রিসভায় এক ঝাঁক নতুন মুখ, বড় চমক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য সম্পর্কিত 5 মন্ত্রণালয়ে। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।